আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গড়বেগ ও গড় দ্রুতি। তো আমাদের তপন স্যারের বইয়ের এমসিকিউতে এই এমসিকিউ দুইটা আছে গড় দ্রুতি নিয়ে। এটা হচ্ছে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আমি নিচে রাখছি এটা। তো আমরা একটু দেখি যে প্রশ্নের টাইপ কেমন থাকে। একটি গাড়ি প্রথমে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকলো, এত সময়ে এত কিলোমিটার যায় এবং পরবর্তীতে এত সময়ে এত কিলোমিটার যায়। তো এখানে সময় আর কিলোমিটার দিয়ে দিছে, এরকম না জিজ্ঞেস করে সরাসরি বেগ দেওয়া থাকতে পারত যে 50 কিলোমিটার পার আওয়ারে এতটুকু গেছে, 60 কিলোমিটার পার আওয়ারে পরবর্তী সময় গেছে এবং গাড়িটির গড় দ্রুতি কত, এ হচ্ছে প্রশ্ন। এবং প্রথম এমসিকিউটা যদি দেখি এভাবে দেওয়া, একটি ব্যক্তি 7 কিলোমিটার পার আওয়ার বেগে তার গন্তব্যে পৌঁছান এবং 8 কিলোমিটার পার আওয়ার বেগে আবার ফিরে আসেন, তো তার গড় বেগ কত। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে করবো, তো প্রথমে আমরা দেখি যে গড় বেগ মানে কি। গড় বেগ বলো আর গড় দ্রুতি বলো, দুইটা সূত্র সেম হবে, সমান হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তাহলে আমরা দেখি আমাদের যে প্রশ্নটা কি বলছে, যে 7 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে প্রথমে গেছে এক জায়গায়, এরপর 8 কিলোমিটার পার আওয়ার বেগে আবার কি ফিরে আসছে। তার মধ্যে চিত্রটা দেখি, মনে করি এটা এ পয়েন্ট, এখান থেকে যাত্রা শুরু করছে এখানে বি পয়েন্ট পর্যন্ত গ্যাস। তুমি যখন গেছে তখন হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার এই বেগে গেছে, এবং যখন ফেরত আসছে তখন হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসছে, রাইট? তো আমরা ধরে নিলাম যে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ডিস্টেন্সের ডি, ঠিক আছে? তাহলে মোট দূরত্ব কত হবে, ডি প্লাস ডি, যেহেতু সে একই জায়গা থেকে গেছে এবং একই জায়গায় ফেরত আসছে, পূর্বস্থানে ফিরে আসে, তাই না? তো মোট দূরত্ব কত হবে, ডি প্লাস ডি, সেম দূরত্ব। এবং মোট যে সময়, মনে করলাম যাওয়ার সময় টি ওয়ান সময় লাগছে এবং আসার সময় টি টু সময় লাগছে, যেহেতু তাদের বেগ আলাদা সময় অবশ্যই কি আলাদা লাগবে। আচ্ছা, এখন এই সময়টা কীভাবে বের করবো? আমার তো কী বলছে মোট গড় বেগ বের করতে, তাই না? তাহলে এখন সময়ের বিষয়টা দেখি। আমরা জানি যে বেগ, যেটা বেগ আমরা ধরলাম এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান, ঠিক আছে? তো বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, মানে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, উপরে দূরত্ব নিচে হচ্ছে সময়। এখন এখান থেকে যদি আমি এটাকে টি ওয়ান বসাই তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে টি ওয়ান সমান কত হবে, ডি বাই এক্স। আবার টি টু সমান কী হবে তাহলে, ডি বাই ওয়াই। ডি কিন্তু সেম, কারণ একই দূরত্ব একই জায়গা থেকে গেছে একই জায়গায় ফেরত আসছে, ডিস্টেন্স সেম, একই দূরত্ব পার হয়েছে, আর বেগটা আলাদা, একটা 7 কিলোমিটার পার আওয়ার, একটা কি 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যদি এটা এখানে বসায় দিই, উপরে হচ্ছে 2D আর নিচে হচ্ছে টি ওয়ান কত, ডি বাই এক্স, আর টি টু হচ্ছে ডি বাই ওয়াই। নিচে আমরা ওয়ান বাই ডি কমন নিতে পারি, ডি কমন নিলে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়াই। এখান থেকে এক্স আর ওয়াই যদি আমরা লসাও করি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর ওপর হচ্ছে 2D, রাইট? তো এখান থেকে আমরা এই ডি ডি কেটে দিতে পারি, তাহলে কী হয়, 2D ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এই এক্স ওয়াই উপরে চলে যাবে, সরি, ডি তো কেটে গেছে, ডি চলে গেছে, উপরে শুধু 2, তাহলে 2XY ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন এখানে মান কত ছিল, এক্সের মান 7 কিলোমিটার পার আওয়ার আর ওয়াইয়ের মান হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তো এটা হচ্ছে 2×7×8 আর হচ্ছে 7+8, তার মানে উপরে হচ্ছে 112, নিচে হচ্ছে 15। তো এটা ভাগ করলে 7.46 সামথিং আসে, এই হচ্ছে আমাদের আনসার। গড় বেগ যেহেতু তাহলে কিলোমিটার পার আওয়ার, 7.46 হচ্ছে আনসার। তাহলে অপশনের সাথে দেখা যায় ঘ নাম্বার হচ্ছে কারেক্ট, ওকে? তাহলে এভাবে গড় বেগগুলো আমরা বের করতে পারি। এছাড়াও আরেকটা অঙ্ক আছে যেটা আমাদের কোনো ডাটা দেওয়া নাই, যে কী বলছে যে এক্স মিনিটে ওয়াই কিলোমিটার যায় এবং ওয়াই মিনিটে এক্স কিলোমিটার যায়। তো এই ক্ষেত্রে সূত্র কী, গড় দ্রুতি যেহেতু চাইছে, গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই মোট সময়।
তো মোট দূরত্ব কত? এখানে হচ্ছে ওয়াই কিলোমিটার প্রথমে গেছে, ওয়াই কিলোমিটার আর পরে গেছে এক্স কিলোমিটার, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে মোট দূরত্ব। আচ্ছা প্রথমটুক কত গতি কত বেগে গেছে বা কত সময় গেছে? এক্স মিনিট। খেয়াল করো এখানে টি ওয়ান, আমাদের তো টি ওয়ান আর টি টু লাগবে আগের অঙ্কের মতো। টি ওয়ান কত? টি ওয়ান হচ্ছে এক্স মিনিট, টি ওয়ান হচ্ছে এক্স মিনিট, কিন্তু আমরা এটাকে ঘন্টায় নিয়ে যাব সাইড দিয়ে ভাগ করে, তাহলে এক্স বাই সিক্সটি আওয়ার। আর টি টু যেটা, টি টু কত? ওয়াই মিনিট, টি টু হচ্ছে ওয়াই মিনিট, তাহলে ওয়াই মিনিট আমরা এটাকে ঘন্টায় নিয়ে যাব, ওয়াই বাই সিক্সটি আওয়ার। তাহলে আমরা দুটা টাইম পেয়ে গেছি, তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স বাই সিক্সটি প্লাস ওয়াই বাই সিক্সটি। এটা কিন্তু একটা বেগ বেরোচ্ছে, উপরে যেহেতু দূরত্ব নিচে যেহেতু সময়, একটা বেগ এটা কোন এককে, আমরা যেহেতু উপরে কিলোমিটার বসাইছি আর নিচে হচ্ছে আওয়ার বসাইছি, তাহলে এটা একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এটা আমরা একটা লসাগু করলে সিক্সটি যদি নেই, উপরে থাকে এক্স প্লাস ওয়াই আর এটা উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই সিক্সটি উপরে চলে যাবে, তাহলে সিক্সটি ইন্টু এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা এটা কাটে দিলে উত্তর হচ্ছে সিক্সটি। এটা কোন এককে আসলো? কিলোমিটার পার আওয়ার। কেন? উপরে দূরত্ব কিলোমিটার নিয়েছিলাম আর সময় নিয়েছিলাম আওয়ারে, এই হচ্ছে আনসার, সিক্সটি কিলোমিটার পার আওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে করা অঙ্কগুলো। ওকে,